এবার সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী নারী পুরস্কারটি বিজয়িনীর হাতে তুলে দিতে মঞ্চে আসছেন চলচ্চিত্রের ইলিয়াস জাভেদ এবং রজিনা। মিষ্টি মেয়ে, সু অভিনেত্রী, মৌসুমী, মৌসুমী, মৌসুমীকে অভিনন্দন। এবার দিয়ে কতবার হলো মৌসুমী আপা? দ্বিতীয়টি আমার। আমি ধন্যবাদ দিতে চাই আমার সকল ভক্তদের যারা SMS করেছেন, অনলাইনে ভোট করেছেন, চিঠি পাঠিয়েছেন আমার জন্য সযত্নে। আর আমার ছবির পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, তাকে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞ যে ও প্রথম ছবিতেই অ্যাটলিস্ট এতগুলো নমিনেশন ছিল প্লাস সত্যি সত্যি অ্যাওয়ার্ডটি পেলাম। সবাইকে ধন্যবাদ। মেরিল প্রথম আলো পুরস্কার এরকম সবসময় সুন্দরভাবে আয়োজিত হোক, সেই শুভকামনা রইল। খোদা হাফেজ। ধন্যবাদ মৌসুমী আপা একদম পূর্ণ দৈর্ঘ্য একটি প্রতিজ্ঞা প্রদানের জন্য। সেরা চলচ্চিত্র অভিনয় শিল্পী পুরুষ এর তারকা সুধী। দর্শকবৃন্দ, সেরা অভিনেতার পুরস্কার ঘোষণার আগে আমি একজন মহান অভিনেতার অভিনয় দেখাতে চাই। এখন একটি ছাগলের অসাধারণ নির্ঘাত অস্কার পুরস্কার পেয়েছে। আফসোস, ছাগলদের জন্য আলাদা কোনো বিভাগ নেই। আমার রিমোটটা কোথায়? যা সত্য তাই তো বলেছে। সেরা চলচ্চিত্র অভিনয় শিল্পী পুরুষ পুরস্কার তুলে দিতে মঞ্চে আসছেন আমাদের অত্যন্ত প্রিয় নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ এবং শামিমারা নিপা। এবং আমরা মনোনয়ন দেখে নেব পর্দায়। আমি কি করলাম? চল চল। মানে আমি কোথায় যাব? তুই না গেলে তোকে বিয়ে করব কি করে? আমি বিয়ে করতে পারবো না। কেন? আমার এনগেজমেন্ট হয়ে গেছে। আমি রক্ত চাই। আমি কিং খান। আরে আমি তো কিং খান। শাকিব খান, কিং খান। মেরিল প্রথম আলোর এটি আমার চতুর্থ অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটির প্রতি আমাদের সকলেরই কিন্তু একটি দুর্বলতা আছে। সারা বছরই আমরা যতই কাজ করি না কেন, ভালো কাজ করি, মন্দ কাজ করি, যাই করি, মেরিলের অ্যাওয়ার্ডটা পাওয়ার পর মনে হয় যে কিছু হয়তো করেছি এবছর। থ্যাংক ইউ। ধন্যবাদ শাকিব খানকে।